ক্লাস এইটর এক্সারসাইজ 4B অঙ্কন। আমি পূর্ব ভিডিও দেখলে 4A, আজ দেখে 4B। তো 4B র অঙ্কন ফার্স্ট কোণ দেখিবা, কোণ দেইছি আর ত্রিভুজ ABC অঙ্কন কর। যাহার এ স্কোয়ার টু 5.6 সেন্টিমিটার, এ মান জানতে হবে কত, BC বি কোণ 60°, সি স্কোয়ার টু 6.3 সেন্টিমিটার, সি মানে FB। র ফটো করে দেওয়া এক্স ওয়াই নিয়ে যাওয়া, BC নিয়ে যাওয়া 5.6 সেন্টিমিটার, দেন বি কোণ কত কত, 60° দিয়েছি তো 60 টান দাও, 60 টান সারা পর দেন এবি দিয়েছি কত, না এইটু কম্পাস রাখবা মারিয়া 6.3, ইয়ার নাম দেওয়া এ, যেটি হল তার এসি অঙ্ক করে যোগ করে তো হয়ে গেল এবি যোগ আবশ্যক ত্রিভুজ। তার ফোন কোণ দিয়েছে না সি র সমদ্বিক খণ্ড, এইটু কম্পাস রাখি মারিয়া চাপ, এটা চাপ ছেদ কর তো এটা কম হল সমদ্বিক খণ্ড হয়েযিব। আউ ট্রাই দেখিবা করিবা, দেখিয়া হচ্ছে আমি হব তো নিশ্চয়। ফার্স্ট কম করিবা ছোট এগারো টান দেওয়া, দেন 5.6 নেওয়া, তো মারিওটা 5.6 মারিবা, 5.6 তার না দেওয়া কম BC মাগুর নিয়ে কেতন XY, তো 5.6 লিখে দেওয়া, তাহলে দিয়েছি কত বি জায়গায় বি ঠারে আমি অঙ্কন করে কত ডিগ্রি না 60°, তো টিকে বড় চাপ নেলে ভালো, 60° মানে আমি গোটে চাপ মারিব, এটা হল 60, দেন কম করিব লম্ব উপরকু টানি দেওয়া, দেন দিচ্ছি FB 6.3 সেন্টিমিটার, তো মারিয়া 6.3 সেন্টিমিটার, কম্পাস রাখিয়া মারিয়া 6.3, দেন কম করিয়া না দিদ এ, ওটা সি, ওটা 6.3, ওটা 60°, যেমন সি পুরো আমার সমদ্বি খণ্ড করিবা, এটা ছোট চাপ নেই, এটা কম করিবা অধার চাপ নেওয়া, এটি গোটে মারিবা এটি মারিবা, দেন কম করিবা সি বিন্দুটা যোগ করিদেবা, ওটা হয়েযিব সি বিন্দুর চাপ কর সমদ্বি খণ্ড। দেন দেখিবা দুই নম্বর, দুই নম্বর কম আছে ওটা লিখি দেওয়া, অর্থ ত্রিভুজ FBC এক আবশ্যকীয় ত্রিভুজ, দুই নম্বর দেখিবা আছে ত্রিভুজ ABC রে FB স্কোয়ার টু SC 5.7, তাহলে যোড়ে ভাব সমান হলে মানে ওটা সমদ্বি ভাব ত্রিভুজ, আর কোণ দিয়েছি এ স্কোয়ার টু 120°, মনে যেটা কোণ অঞ্চল দিয়েছি আমি চেষ্টা করিবা কোণটা আসলে বাঁ পটে রাখিবা অঙ্কনর আমাকে ইজি হব করিবা পাই, আর কোণ দিয়েছি বি কোণ ও সি কোণর মান পচারছি কত মাপি গোটা করিবা, তো ফার্স্ট রফ করিদেবা এক্স ওয়াই নিয়ে যাওয়া, এ দিয়েছি তাহলে আমি এবি কেটে দেওয়া 5.7, এটা 120 দিয়েছি, তো চাপ নিয়ে যাওয়া 60 120 ওটা ফুল লম্বা দেওয়া, একটু কম্পাস ওটা 5.7, ওটা 5.7 মাল মাল দিয়ে ওটা যোগ করে দেওয়া, তার না দেওয়া এ, তার কম্পাসরে মাপি দেওয়া যোগ প্রোটেক্টর মাপিয়া বি আউ সির পরিমাণ, ওটা সি দিয়ে দেওয়া এ আগুর দিয়েছিলে প্রোটেক্টরে বি কোণ আর সি কোণ মাপি দেওয়া, মাপিবা দরকার নেই যেহেতু ওটা যদি 5.7 ওটাই 5.7, ওটা হয়েযাব সম দিবা ত্রিভুজ, সম দিবা ত্রিভুজ ওটা 120 হলে তার এই কোণ যেটা মিশিয়ে কেতে হবো 60, যেটা সমান তো এটা হোক 30, ওটাই হোক 30।
ଆମେ କ'ଣ କରିବା, ଆମର ଗୋଟେ ବନେଇଛେ କାଟିଦେବା ବାହୁ, ଦେନ୍ ନେଇଯା 5.7 5.7 ଚାପ କାଟିଦେବା, ଏପଟେ ଚାପ କାଟିଦେବା, ଦେନ୍ କ'ଣ କରିବା ଏ ପାଖରେ କେତେ କାଟିବା 120 ଷାଠିଏ 120 ଦେନ୍ 120 ଆମ ଉପରକୁ ଲମ୍ବେଇବା, ଦେଇଛି ଏ ବି ଦେଇଛି, ଏସି ଦେଇଛି 5.7, ଗୋଟେ ମାପିଦେବା ପୁଣି 5.7 ସ୍କେଲ୍ ମାପିବ ନା ଏଇଟା ମାପିଲେ ହେଇଯିବ ଏକା ଜିନିଷ, ଏଇଟା ଯାଏ ଏଇଟା ସେ ଦେନ୍ ତା ନାଁ ଦେଇଦେବା ସି ଯୋଡ଼ଛେଦ ଗଲ, ଏଇଟା ଗୋଟେ ଆମେ କ'ଣ କରିବା ଯୋଗ କରିଦେବା, ତା ନାଁ ଦେଇଦେବା ବି, ଏଇଟା ଏ ଏଇଟା ହେଉଛି 5.7 ଏଇଟା 5.7 ଗୋଟେ ଏକ୍ସପ୍ଲେନ୍ ନେଇଯାଏ, ଯେତେଟା 120 ଡିଗ୍ରୀ ଆମେ ଜାଣିଛୁ ଯେଉଁଟା ଭାବେ ସମାନ ହେଲା ତାହେଲେ ଏଇଟା ବି କଥା ହେବ 30 ଡିଗ୍ରୀ, ଏଇଟା ବି 30 ଡିଗ୍ରୀ, ଏଇଟା ସମ ଦ୍ୱିଭାଜ୍ୟ ଲେଖିଦେବା, ଅତେ ତ୍ରିଭୁଜ ଏ ବି ସି ଏକ ଆବଶ୍ୟକୀୟ ତ୍ରିଭୁଜ, ଗୋଟା 3 ନମ୍ବର ଦେଇଛି ତ୍ରିଭୁଜ ପି କ୍ୟୁ ଆର୍ ଅଙ୍କନ କର, ପି କ୍ୟୁ ଦେଇଛି କେତେ 7 ସେଣ୍ଟିମିଟର, ପି ଆର୍ 5.6 ସେଣ୍ଟିମିଟର, ପି କ'ଣ ଦେଇଛି 45, ଆଉ କୋଣଟା ଆମକୁ ଗୋଟେ ବାମ ପଟେ ରଖିବା କହିଥିଲି ପୂର୍ବରୁ, ତ ମନେ ଅଛି ନେଇଯାଏ ଏକ୍ସ ୱାଇ, ଏଠି ପି କ୍ୟୁ ନେଇଯାଏ କେତେ 7, ଆର୍ ବିନ୍ଦୁ ଦେଇଛି ପି କ୍ୟୁ ପ୍ରତି, ତାହେଲେ ଗୋଟେ ଆର୍ ନେଇଯିବା, ଏଠି କେତେ କାଟିବା ନା 45 ଡିଗ୍ରୀ, 45 ମାନେ ଫାଷ୍ଟ 90 କାଟିବା, 90 ଦରକାର ନାହିଁ ତାହେଲେ ଇଆର ସମଦ୍ୱିଖଣ୍ଡ କରିବା, 60 ତଳକୁ ହେବ ଉପରକୁ କରିଦେବା, ଦେନ୍ କ'ଣ କରିବା ପିରୁ ଆର୍ 5.6 କାଟିଦେବା, ଏଠୁ ଇଆ ନା ଦେବା ଆର୍ ସରି କ୍ୟୁ ଦେବା କେତେ କାଟିବା ଏଇଟା 7 ସେଣ୍ଟିମିଟର, ଦେନ୍ କ୍ୟୁ ଆର୍କୁ ଜଏନ୍ କରିଦେବା, ଫାଷ୍ଟ ପି ଆର୍ ନେଇଥିଲେ 5.6 ସେଣ୍ଟିମିଟର, ଏଇଟା 7 ସେଣ୍ଟିମିଟର, ଏଇଟା 45 ଡିଗ୍ରୀ, ଦେନ୍ କ'ଣ ଦେଇଛି ନା ଆର୍ ବିନ୍ଦୁରୁ ପିକୁ ପ୍ରତି ଲମ୍ବ, ତାହେଲେ ଆର୍ ବିନ୍ଦୁରୁ ପିକୁ ଏଇଠି ଚାପ କରିବା ଚାପ ମାରିଦେବା, ଏଠି ଏଇଟା ସମାଧାନ କରିଦେବା, ଇଏ କରିଦେବା ଦେଖିବା କରିବା, ଫାଷ୍ଟ ଅନ୍ୟ ସେଟା ବାହୁ ନେଇଯିବ, ଦେନ୍ 5.6 କାଟିବ, 5.6 କାଟିବ, ଦେନ୍ କ'ଣ କରିବ ଏଠି 45 କାଟିବ, ଫାଷ୍ଟ 90 କାଟିବ, ଯଦି ଆମର 90 କି ଦରକାର ଡଟେଡ଼ କରିଦେବା ଆମେ, ପଇଁଚାଳିଶ ଦରକାର 90 ସମ୍ବାଦୀ ଖଣ୍ଡେ ଆମେ କରିବା, ଅଧା ହେଉଛି ଆପଣ ନେଇଯିବ ବସ ରଖିବା, କ'ଣ କରିବା ଲମ୍ବେଇଦେବା, ଏଇଆ ନା ଦେବା ପି ଗୋଟେ ଚିତ୍ର ଆର୍ ଗୋଟେ କ୍ୟୁ ଆକୁ 7 ସେଣ୍ଟିମିଟର କାଟିଦେବା, ଦେନ୍ ତା ନାଁ ଦେବା କ୍ୟୁ 7 ସେଣ୍ଟିମିଟର, ଏଠୁ ପି ପାଖକୁ ବିନ୍ଦୁ ମାରିବ 7, ଗୋଟେ ଏଠୁ ଲମ୍ବେଇ ଦେବା ଆଉ ଟିକେ, ଦେନ୍ ଆଉ କ'ଣ କରିବ ଯୋଗ କରିଦେବା ଆର୍ ବିନ୍ଦୁ,
another q then this r bindu p ku prati lomb samadhikon lomb ama eta compass rakhi japon tapara in chapter ko samadhikon lomb ipudu त्रिभुज एबीसी अंकन कर जर बी के 75 डिग्री एबी 3 सेंटीमीटर बीसी 4 सेंटीमीटर हम रफ करबा फर्स्ट मन छोट एक्स वाई नहीं जा जेतु बी दीजिए 75 तो बी सी वा काटद फास्ट कत काटे 120 90 काटे ये 60 और 90 कौन कर समाधिकन करवा 75 ये कंपास रख मेरा 3 सेंटीमीटर या ना दा ए और 3 सेंटीमीटर और 4 सेंटीमीटर मैंने एसी के हम कौन कर जो कर दा तर आप कौन दे इतनी तो दी ची देन आवश्यक त्रिभुज हो जाए बीसी देखा फास्ट को मन रहे छोड़ बाहर नहीं जाए तो कंपास में पिता 4 सेंटीमीटर कंपास उसके उसका 4 सेंटीमीटर में पिता ଦେନ୍ ବି ପାଖରେ ହେଉଛି 75 କାଟିବ 75 ହେଉଛି 90 ଆଉ 60 ର ସମାଧିକୁଣ୍ଡ ହେଉଛି 75 ଷାଠିଏ 90 ତ 90 ଗୋଟେ କାଟିବା 90 ଦରକାର ନାହିଁ 90 ଟଙ୍କା ରୋଟେଟ୍ କରିଦେବା ନବେ ଆଉ ଷାଠିଏର ସମାଧିକୁଣ୍ଡ ହେଉଛି 75 ଷାଠିଏ 90ର ଅଧର 56 ଉପରୁ ଚାପ ମାରିବା ଏ ଚାପର ଛେଦ ହେଲେ ଚାପ ମାରିବା ଏମିତି ଆଉ ଶେଷ ସହିତ ଜଏନ୍ କରିଦେବା ଏମିତି କାଟିଦେବା 3 ସେଣ୍ଟିମିଟର ଏଇଠୁ ମାରିବା କମ୍ପାସ 3 ସେଣ୍ଟିମିଟର जो छेद कल ता नाम दवा ए नहीं ए को सी सहित जो कर दो जो कल हमर ए सी पाई गलो बी हे गलो 75 डिग्री बी सी हला 4 सेंटीमीटर और 3 सेंटीमीटर दैट्स आवर 4 बी चैप्टर सर लॉन्ग कोनो तो फाइनल लेके तो आते हो त्रिभुज एबीसी एक आवश्यक त्रिभुज है।